ও বড় ধাঁধা, তবে এর উত্তর সহজ হয়ে যাবে গাজী গ্রুপ প্রাইম দোলেশ্বর ম্যাচে। গাজী গ্রুপের ক্রিকেটারদের অনুশীলন ছিল শুধুই জিমে, সেখানে আড্ডা আর দোলেশ্বর বধের ছক কষে সময় পার করেছে মোহাম্মদ সালাউদ্দিন ও তার শিষ্যরা। জিতলে চ্যাম্পিয়নের স্বাদ পাবে গাজী, তাই এই ম্যাচকে ফাইনাল হিসেবেই দেখছে অলরাউন্ডার নাসির হোসেন। এই ম্যাচটা জিতলে আমরা চ্যাম্পিয়ন হবো, সো আমাদের কাছে এটা ফাইনাল ম্যাচ আর কি। সো এই ম্যাচ জেতার জন্য আমাদের যা যা করা দরকার ইনশাল্লাহ আমরা তাই তাই করবো, এবং আমি বিশ্বাস করি যে আমাদের টিম যদি আমরা যেরকম যে টাইপের প্লেয়ার আছে তারা যদি তাদের 80% খেলে তাহলে মানে ইজিলি ম্যাচটা আমরা জিততে পারবো। তবে গাজী হারলে সমীকরণ কি দাঁড়াবে তা এখনো অস্পষ্ট রেখেছে সিসিডিএম। বাইলজ অনুযায়ী শীর্ষে থাকা একাধিক দলের পয়েন্ট সমান হলে নিট রান রেটের হিসেব কষলে গাজী আর দোলেশ্বরের সাথে সুযোগ থাকছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীরও, কিন্তু শেষ মুহূর্তে বদলে যেতে পারে অনেক কিছু। তাই এত হিসেব না কষে সহজ সমীকরণ, জয়ের লক্ষ্য নিয়ে নামবে প্রাইম দোলেশ্বর। প্রথম টার্গেট থাকবে একটা সব টিমের হারানোর একটা স্বাদ, তারপরে অন্য ইকুয়েশনগুলো খেলার পরে দেখা যাবে। গাজী আর দোলেশ্বর ছাড়া ম্যাচের আগের দিন অনুশীলনে নামেনি বাকি চার দল। আশ্রিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবল। 12তম চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা নিয়ে ভিড়ের বেশে মাদ্রিদে ফিরল রিয়াল। খোলা বাসে করে ট্রফি নিয়ে প্রদক্ষিণ করল পুরো শহর, আর এই উদযাপনে নেতৃত্ব দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সান্তিয়াগো বার্নাবিউতে নাচলেন, গাইলেন, সবাইকে মোহিত করলেন মুগ্ধতায়, সাথে জানান দিয়ে রাখলেন আরো সাফল্যে। ঠিক সেই উদযাপন চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে ইউভেন্টাসের জালে গোলের পর যেভাবে সবাইকে মাতিয়েছিলেন রোনালদো। মিলেনিয়াম স্টেডিয়াম থেকে সান্তিয়াগো বার্নাবিউ আবারও ফিরে এলো সেই মুহূর্ত। এখানেই শেষ নয়, রিয়ালকে 12তম ইউরোপ শ্রেষ্ঠত্ব এনে দেয়া এই কান্ডারির কণ্ঠে ঝরল গানও। কানায় কানায় পূর্ণ বার্নাবিউ সমর্থকদের সাথে মিলে গাইলেন ক্রিশ্চিয়ানো ব্যালন দি অরো। গাওয়ারই কথা, আরেকটি ব্যক্তিগত অর্জনের জন্য কি করেননি তিনি। লীগ শিরোপার পর দলকে জিতিয়েছেন ইউরোপ শ্রেষ্ঠত্ব, 12 গোল করে হয়েছেন চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ গোলদাতা। তাই তো সতীর্থদের উদযাপনের কেন্দ্রেও ছিলেন এই পর্তুগিজ। কিন্তু এত কিছুর মধ্যে মাস্টার মাইন্ড জিনেদিন জিদানকে কি ভোলা যায়? এই ফরাসি ব্রেটের হাত ধরেই তো এত সাফল্য। দো দেসিমা নিয়ে শহরে ফেরা রিয়াল তারকাদের নিয়ে প্রায় পুরোটা দিন মেতেছিল মাদ্রিদ। বিমানবন্দর থেকে ঐতিহাসিক সিভিলেস স্কোয়ার পর্যন্ত ছিল লাখো সমর্থকের অপেক্ষা শুধুমাত্র লস ব্লাঙ্কোদের দেখার জন্য। তাদের হতাশ করেননি রামোস, মার্সেলো, বেলরা। খোলাচ্ছাদের বাসে করে প্রদক্ষিণ করলেন পুরো শহর, যা সিভিলেস স্কোয়ার হয়ে পৌঁছায় সান্তিয়াগো বার্নাবিউতে। সমর্থকদের আশা পরের বছরগুলোতে ঠিক এভাবেই মাতিয়ে রাখবে রিয়াল। এল গ্যালাকটিকোদের অন্যতম সদস্য জিদানের হাত ধরেই তৈরি হবে গ্যালাকটিকোর নতুন এক প্রজন্ম। কনক মাহমুদ, চ্যানেল 24। গাজীপুর স্পোর্টস 24, একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে দেখবেন। ফর্মহীনতার কারণে জাতীয় দলে উপেক্ষিত মাবিয়া, ফেডারেশনের বিরুদ্ধে ইঞ্জুরি অবহেলার অভিযোগ এসএ গেমস স্বর্ণজয়ীর। আমরা আপনার মতোই দায়িত্ব নিয়ে বানাই গাজী লাইট কমার্শিয়াল ভেহিকল টায়ার। গাজী টায়ার, নিরাপদ পথ চলা। সবার কাছে আমি গ্ল্যামারাস স্টার, কিন্তু দিন শেষে তো আমি আসলে একটা সিম্পল মেয়ে। এমনকি প্রথম হলিউড ছবিতেও ধরে রেখেছি নিজের ঐতিহ্য, তাই আমার পছন্দ শুধু লাক্স। জেসমিনের চিরচেনা সৌরভে আধুনিকতার ছোঁয়া, যা দেয় ফুলের মতো কোমল আর সুরভিত ত্বক। আধুনিকতার মানে তো নিজের শেকড়কে ভুলে যাওয়া নয়, আমার সৌরভ আমার পরিচয়, লাক্স। কেউ খোঁজে পথের দিশা, কেউ এ পথেই খুঁজে পায় নিজেকে। পথের জন্মমতো চলার জন্য এই পথ চলা হোক নিরাপদ গাজী টায়ারের সাথে। জোয়া, হাই। আলিয়া, তুই কিন্তু সন্ধ্যায় তোর প্রেস রুম তোর প্রথম বুটিক স্টোর আর আমি আসবো না? চল তোকে হেল্প করি। কি শাইনি চুল, কিন্তু এই রোদে সন্ধ্যা।